আসসালামু আলাইকুম। গ্রুপ পর্বে ব্রাজিল আর্জেন্টিনার পরের ম্যাচগুলো কবে এবং কখন? ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হওয়া মানেই অন্যরকম উত্তেজনা, সেটা হোক জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দল। এই দুই দল মুখোমুখি হওয়া মানেই উত্তেজনা ছড়াবেই। তেমনি উত্তেজনা ছড়ালো ব্রাজিল অনূর্ধ্ব ২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের মধ্যকার ম্যাচটি। তবে এই উত্তেজনায় ব্রাজিলের আগুনে পুড়ে ছাই হয়ে গেল আর্জেন্টিনা। টানা দুই ম্যাচ পরাজয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দল রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। গ্রুপ এতে পাঁচ দলের মধ্যে আর্জেন্টিনার অবস্থান চারে। এই দুই ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা শূন্য। অপরদিকে এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। একটি ম্যাচ বেশি খেলে প্যারাগুয়ে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। কলম্বিয়া দুই ম্যাচ থেকে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তৃতীয় স্থানে। তিন ম্যাচ খেলে জয়হীন পেরুর অবস্থান পঞ্চম স্থানে। ২৪শে জানুয়ারি এস্তাদিও অলিম্পিকোতে বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে পরাজিত করে আলবিসেলেস্তেদের। ব্রাজিলের হয়ে গোলগুলো করেন গুইলেরমে বিরো, আন্দ্রে সান্তোস ও ভিটর রোক। আর্জেন্টিনার হয়ে একটিমাত্র গোল করেছিলেন ম্যাক্সি গঞ্জালেস। এ ম্যাচে হারলেও ফাইনাল রাউন্ডে যাওয়ার এখনও সুযোগ আছে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের সামনে। পরের দুই ম্যাচে জয় পেলে এবং কলম্বিয়া ও প্যারাগুয়ে ও ব্রাজিলের মধ্যে নিজ নিজ ম্যাচে হারলেও সুযোগ থাকবে আলবিসেলেস্তেদের পরবর্তী রাউন্ডে যাওয়ার। কেননা প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে মোট ৬টি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। সেই ৬টি দলের মধ্যে থেকে যারা সেরা দুয়ে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ। প্রতিটি দল মোট ৪টি করে ম্যাচ খেলবে। ইতিমধ্যে প্যারাগুয়ে ও পেরু তিন ম্যাচ খেলে ফেলেছে, আর আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া খেলেছে দুটি করে ম্যাচ। আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার ২৬শে জানুয়ারি পেরুর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়, আর শেষ ম্যাচ খেলবে আগামী শনিবার ২৮শে জানুয়ারি কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায়। ব্রাজিলের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ আগামী বৃহস্পতিবার ২৬শে জানুয়ারি কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সকাল ৬:৩০টায়, আর শেষ ম্যাচ খেলবে আগামী শনিবার ২৮শে জানুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সকাল ৬:৩০টায়। এখানে উল্লেখ যে প্রতি দুই বছর অন্তর অন্তর আয়োজন হয় অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ অথবা অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকা। টুর্নামেন্টটি সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়। ২০২১ সালে ভেনেজুয়েলায় বসার কথা ছিল ৩০তম আসর, কিন্তু মহামারীর কারণে সেটি স্থগিত হয়। কলম্বিয়ায় বসেছে এবারের আসর। আপনাদের মতে অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি জিততে পারে কারা, জানিয়ে দিন কমেন্ট করে। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।